চলে সে দক্ষিণ পাড়ার বাণিজ্যে নদীর কূলে যতগুলো মন্দির দর্শন করে সে সমস্ত মন্দিরে জল তর্পণ করে যায়। বলে দিদি তুমি আমার যুক্তি দাও, সেই রূপে আমি তার সম্মুখে পুজো পাব। দিদি উপযুক্ত বুদ্ধি দিতে পারি আমি বনে, বুদ্ধি দিতে পারি আমি বুদ্ধির অধিকারী, আমার বুদ্ধিতে পূজা পাবে জয়। বলো দিদি তুমি অবিলম্বে আমায় যুক্তি দাও যেন আমি ছলে বলে বলে কৌশলে আমি চন্দ্রপতি সাধারণ হাতে পূজা পেতে চাই। দিদি ওই যে তুমি দেখতে পাচ্ছ সে ডিঙ্গা বেয়ে চলেছে, তুমি ওই ভাটি বাঁকে একখানা স্বর্ণময় মন্দির তৈরি করো, সেই মন্দিরে অধিষ্ঠান হও, সে যদি পুজো দিয়ে দেয় তুমি বুঝে নেবে বোন তোমার যত বাদ বিসম্বাদ সব মিটে গেছে বোন। তাই হবে দিদি।